বন্ধু আসল সুস্থ আছে ভালো আছো আর রোজ ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে পুরীর তৃতীয় দিন আর আজকে আমি বাড়ি ফিরছি এখন যাবো পুরী স্টেশন আর ধরবো পুরী হাওড়া সুপারফাস্ট তাহলে চলো এই জার্নিটা এখানে শেষ হলো আবার কোন দিন খুব তাড়াতাড়ি আসবো তো দেখা হচ্ছে একেবারে শেষে নেই দুরাত তিন দিনের সফর শেষ করে এবারে পালা বাড়ি ফেরার পুরীতে কয়েকদিন থাকার পর মনে হয় আর কয়েকদিন থেকেতে পারলে ভালোই হতো কিন্তু কিছু করার নেই বাড়ি তো ফিরতেই হবে তাই স্টেশন যাওয়ার জন্য 50 টাকায় পৌঁছে গেলাম স্টেশনে একরাশ অভিজ্ঞতা নিয়ে ফিরছি পুরীতে কলকাতা আর আমি আজকে যাত্রা করতে চলেছি 12838 পুরী হাওড়া সুপারফাস্টে পুরী থেকে ছাড়ার টাইম সন্ধে 8:15 আর আমরা হাওড়ায় গিয়ে পৌঁছাবো 4:45 আর পুরীতে এসে এবার আমি 2 নাইট 3 ডেজ ছিলাম আর এই তিন দিনে বেশ অনেকগুলো জায়গা ঘুরেছি বেশি দূরে দূরে যাইনি কিন্তু ছোটো ছোটো অনেকগুলো জায়গা তোমাদের জন্য তুলে ধরেছি পুরী আসলে তোমরা দেখে নিতে পারো লিঙ্গরাজ মন্দির কোণারক মন্দির নন্দনকানন এছাড়া চিল্কা লেক সহ মন্দিরের আশেপাশে আরও অনেক জায়গা তবে এইবারে আমায় ফিরতে হবে রাতেবেলা ট্রেন আছে তাই চলে এসেছি স্টেশনে সারা রাত ট্রেন জার্নি করে পৌঁছে যাবো সকাল সকাল হাওড়া স্টেশনে আর বাড়ি ফেরার আমার এই অভিজ্ঞতা শেয়ার করলাম তোমাদের সাথে পুরীর সি বিচ থেকে তোমরা চাইলে অটো রিজার্ভ করেও আসতে পারো আর একা থাকলে তোমরা শেয়ার করেও চলে আসতে পারো সেক্ষেত্রে রিজার্ভ করলে নেবে 150 টাকা আর সিঙ্গেল আসলে 50 টাকার মতো আমার ঠিক স্টেশনে ঢোকার পরই শুরু হয়ে যায় ঝমঝমিয়ে বৃষ্টি দেখতেই পাচ্ছ প্রচুর বৃষ্টি পুরী থেকে বাড়ি ফেরার বেশিরভাগ ট্রেনগুলোই রাত্রেবেলা 7:25 যেমন রয়েছে পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস তেমনই 8:15 পুরী হাওড়া সুপারফাস্ট যেটাই আমি যাচ্ছি এছাড়াও রাত 10:40 রয়েছে শ্রী জগন্নাথ এক্সপ্রেস যেটি যাবে শালিমার অবধি এই সবকটি ট্রেনই মোটামুটি আমাদের ভোরবেলা থেকে সকালবেলার মধ্যেই কলকাতা পৌঁছে দেয় রাত্রে ট্রেন থাকলে আমাদের একটা প্রধান কাজ থাকে রাতে খাবার জন্য ডিনারের ব্যবস্থা করে রাখা আর এই ট্রেনের নাম্বার হচ্ছে 12837 আপ 12837 ডাউন আমাদেরটা হচ্ছে ডাউন ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিলে আমাদের প্রথম কাজ হচ্ছে নির্দিষ্ট বগি খোঁজা সাথে সিটটা দেখা এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি আর একটা প্রধান কাজ হচ্ছে রাত্রের খাবার ব্যবস্থা করা তোমরা চাইলে খেয়ে আসতেও পারো চাইলে হোটেল থেকেও খাবার নিয়ে আসতে পারো বা পুরী স্টেশন থেকেও খাবার তুলে নিতে পারো 8:15 পুরী থেকে ছাড়ার পর 10 নম্বর স্টপেজ হচ্ছে হাওড়া আর হাওড়াতে পৌঁছানোর টাইম 4:45 ভোরবেলায় পৌঁছে দিচ্ছে তোমরা চাইলে সেই সময় অন্যান্য জায়গাতেও ট্রেন ধরে চলে যেতে পারো তাহলে চলো বন্ধুরা তোমাদের ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই বাইরে রয়েছে বেসিন যেখান থেকে জল বেশ পড়ছিল পরিষ্কারও ছিল খারাপ ছিল না ডাস্টবিনও ছিল বাথরুমের ভেতরে ছিল ইন্ডিয়ান ওয়াশরুম আর বেশ পরিষ্কার আপাতত পরিষ্কার আছে সারাতের পর কী হবে জানি না এপাশে ছিল ডান দিকে ছিল তোমার ওয়েস্টার্ন ওয়াশরুম যেটা বেশ পরিষ্কারই ছিল মোটামুটি জলও পড়ছিল আর সিট অ্যারেঞ্জমেন্টটা তোমাকে দেখাই যেমন থাকে 3x3 আর চার্জিং পয়েন্টও ছিল এদিকে ছিল 2x2 আমার ছিল নিচের সাইড লোয়ারে এইবারে আসি পুরী থেকে হার অবধি ভাড়ার প্রসঙ্গে স্লিপার ক্লাসে 340 টাকা 3E 815 টাকা 3rd AC 880 2nd AC 1235 আর ফার্স্ট ক্লাসে রয়েছে 2050 টাকা ভয়েতে 8:18 আর নির্ধারিত সময় থেকে 3 মিনিট লেটে আমরা পুরী থেকে যাত্রা শুরু করলাম আর পুরী থেকে আমরা হাওড়া প্রায় 500 কিলোমিটার যাত্রা অতিক্রম করবো তাহলে চলো যাত্রা শুরু করে তাহলে বন্ধুরা তোমাদের এই প্রসঙ্গে একটু বলে দিই কোন কোন স্টেশনে কতক্ষণ দাঁড়াবে পুরী থেকে 8:15 ছাড়ার পর দেলাংয়ে দাঁড়াবে 1 মিনিট কানাস রোড 1 মিনিট খুরদারোদ জংশন 5 মিনিট ভুবনেশ্বর 5 মিনিট কটকে দাঁড়াবে 5 মিনিট জজপুর কেঞ্জর রোড 2 মিনিট ভদ্রক 2 মিনিট বালাসোর 5 মিনিট খড়গপুর 5 মিনিট আর হাওড়া স্টেশনে দাঁড়াবে 4:45 তাহলে বন্ধুরা ভিডিওটা যদি এতক্ষণ তোমাদের এতটুকু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি ভিডিও প্রসঙ্গে কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না আমি সবার কোশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করব
ঘড়িতে প্রায় 6টা, আর আমরা অবশেষে এসে পৌঁছালাম হাওড়া স্টেশনে। ট্রেন প্রায় 1 ঘন্টা 15 মিনিট লেটে। আর রাত্রে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই যতটুকু পেয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি আমার অভিজ্ঞতা। প্রায় 1.5 ঘন্টা লেটে আমরা এসে পৌঁছলাম হাওড়া। বেরিয়ে আসলাম হাওড়া স্টেশন থেকে, আর এবারে বাস বা ট্যাক্সি করে যাবো। তাহলে তোমার জানিটা কেমন লাগে যাতে বলো না, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্যান্য বিরুদ্ধে।